হ্যালো বিশ মৌচাস চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বরাবর আর আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো মেশিনে মধু সংগ্রহ করার পদ্ধতিটা তো বন্ধুরা মেশিনে কীভাবে করতে হয় আপনাদের ইতিপূর্বে আরও ভিডিও দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখতে গাই চাকগুলো বের করিয়ে নেওয়া হয়েছে তারপরে আপনার মধু কালেকশন করতে গেলে যদি চাকে ক্যাপিং থাকে তাহলে ক্যাপিংগুলো প্রথম অবস্থায় কেটে নিতে হবে তো চাকু দিয়ে আপনার ক্যাপিংগুলো কেটে তারপরে আপনার এই চাকটা মেশিনের ভিতরে প্রবেশ করাতে হবে আর এপি সেরানা তথা ক্ষুদে মোমাছির যে মেশিনগুলো আপনারা দেখুন উপরে হ্যান্ডেল আছে হ্যান্ডেলে এক হাতে ধরে এবং ঘুরিয়ে নিতে হয় এখানে আপনি স্বচ্ছ দুইটি চাক ভিতরে দিয়ে আপনারা মধু কালেকশন করতে পারবেন তো বন্ধুরা দেখুন এই পাশে একটি চাক খুব সুন্দরভাবেই প্রবেশ করানো হয়েছে এখন আরেকটি চাক এখানে দেওয়া হবে দুইটা চাক আপনারা যদি ক্যাপিং থাকে দেখুন উপরে যে সাদা অংশটা দেখা যাচ্ছে পুরাটাই কিন্তু মধু নিচের দিকে ডিম বাচ্চা থাকে আর ক্যাপিং করা মানে এনে হানড্রেড পারসেন্ট ভালো পিউ আনি খুব ভালো মানের মধু তো বন্ধুরা দেখুন ক্যাপিংগুলো কাটা হচ্ছে তারপরে ফ্রেমগুলো বক্সের ভিতরে দিয়ে দুইটা ফ্রেম দিয়ে ঘুরিয়ে মধুগুলো সংগ্রহ করা হবে তো যে কথাটা সবসময় বলি যে আপনারা যারা নতুন এই ধরনের মৌমাছি চাষ করতে চান যদি কারো কোনো মৌ উপকরণ সামগ্রী যেমন মৌ বক্স কুইন গেট মুকুশ দোয়াদানি হ্যান্ড গ্লাভস চাকু ব্রাশ এরকম মনিষ্কাশন মেশিন এবং এখানে যে ব্যবহার করা হয়েছে মাথার মুকুশ এই ধরনের মুকুশ ফেসবল সহ মৌমাছির পোশাক সহ যে কোনো উপকরণ সামগ্রী পেতে আমাদের এই স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া এই নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌচাষ বিকিপিং ইউটিউব চ্যানেল এবং মৌচাষ বিকিপিং পেজের পক্ষ থেকে আপনারা সকল মালামাল আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে আমরা দু পাশেই ক্যাপিংগুলো কেটে নেওয়া হচ্ছে আর ক্যাপিং এর যে মমটা হয় যে ক্যাপিংয়ের যে এইটা সাদা সাদা অংশটা এটা এই মমটাও কিন্তু খুব উপকারী এই মমটাও কিন্তু আপনার পরবর্তীতে মমের তৈরি করতে এই মমগুলো ব্যবহৃত হয়ে থাকে তো দেখুন এগুলি আবার কিন্তু রেখে দিতে হবে তো বন্ধুরা আসলে ক্ষুদে মৌমাছির যে মধুগুলো এপি সেনা তথা ক্ষুদে মৌমাছির মধু খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ এবং ঔষধিগুণ সম্পূর্ণ এই মৌমাছি মধু অন্যান্য অন্য তুলনায় দামে অনেক বেশি বন্ধুরা দেখুন ক্যাপিংগুলো কেটে নেওয়া হয়েছে তো এখন মেশিনটা আপনার দুটা ফ্রেম ভিতরে দিয়ে মধু কালেকশন করার জন্য আপনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বন্ধুরা দেখুন এখানে উপরে এক হাতে হ্যান্ডেল দৌড়ে আপনার আপনার গুরান দিতে হবে দেখুন কি সুন্দরভাবে গুড়ি গ্রুনের মাধ্যমে মেশিনে আপনার ফ্রেমগুলো অক্ষত থাকবে এবং সেখানে ফ্রেমগুলোর চাকের কোনো ক্ষতি হবে না চাকের বা চাক থাকি আবার এই বক্সে দিতে হবে এবং মধুগুলো কিন্তু আপনার ওই বক্সের মধ্যে অর্থাৎ মেশিনের মধ্যে কিন্তু পড়ে গেছে আপনার দিতে হবে দেখুন এই পাশে কিন্তু কেপিংয়ের ভিতরে যে মধু অংশটা ছিল সেখানে কিন্তু কেপিংয়ের মধুগুলো বের হয়ে গেছে এবং নিচের দিকেও ডিম্বা আচ্ছার এগুলোতে যেগুলোতে মধু ছিল সেগুলো কিন্তু আপনার বের হয়ে গেছে এখন অপর পিষ্ঠায় উল্টে দেওয়া হচ্ছে যাতে ওই মধুগুলো সম্পূর্ণ হয়ে যাওয়ার জন্য তো এই ধরনের মেশিনগুলো আপনারা কালেক্ট করতে হলে অবশ্যই আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে আবার ওপর পৃষ্ঠাটাও হ্যান্ডেলিংয়ের মাধ্যমে ঘুরিয়ে নেওয়া হচ্ছে যাতে আপনার দুই পাশের মধুগুলো আপনার সংগ্রহিত হয় তো এইভাবে কিন্তু মেশিনের মাধ্যমে মধুগুলো সংগ্রহ করা হয় তো বন্ধুরা দেখুন কাছে এই পাশে কিন্তু একটু দেখানো হচ্ছে আপনাদেরকে নিচে তলায় কিন্তু মধুগুলো জমে গেছে আপনারা মোটামুটি কিছু মধু হওয়ার পরে সেখান থেকে মধুগুলো আপনার এতে নিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে চলে যায় তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকল